উপপাদ্যটি হলো কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা কোশ্চেন আমাদের দেয়া থাকবে, তাও তখন আমাদের কি করতে হবে, প্রথমে এই কোশ্চেনটাই একটা হেডিং হবে যেখানে লেখা থাকবে হচ্ছে সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন বলে কোশ্চেনে যে প্রশ্নটা দেয়া থাকবে সেই প্রশ্নটা তোমাদের লিখে দিতে হবে। তো সাধারণ নির্বাচন প্রশ্নটা লেখার পরে আমাকে এই কোশ্চেনটা দেখে, উপপাদ্যের কোশ্চেনটা দেখে আমাকে ছবিটা আঁকতে হবে। তারপরে যে কোনো বৃত্তে, তো সবার প্রথমে একটি বৃত্ত এঁকে নিলাম, তারপরে এই বৃত্তের বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তের একটা কেন্দ্র থাকে, কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হয় কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে, একই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো দেখো একটা বৃত্তচাপ ধরে নিচ্ছে, আগে একই বৃত্তচাপ বলে দিয়েছে, তা এখানে ধরে নিলাম এ পি বি একটা বৃত্তচাপ, যার কেন্দ্রস্থ কোণ কি, কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবার বৃত্তস্থ কোণ কি, বৃত্তের মধ্যে যে কোনো জায়গায়, একটা বিন্দু নিয়ে নিচ্ছি বৃত্তের মধ্যে, এখানে এইটা ধরো বৃত্তস্থ কোণ, আমি এখানেও বিন্দু নিতে পারি, তাই জন্য বলে দিই যে কোনো বৃত্তস্থ কোণ, যে কোনো জায়গায় বিন্দু নিয়ে বৃত্তের উপর যে কোনো কোণ অবস্থিত, বৃত্তের উপর যদি কোনো কোণ অবস্থিত হয় তাহলেই ওটা বৃত্তস্থ কোণ হবে। তো এখন এই আমাকে প্রমাণ করতে বলেছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ মানে এই কোণটাকে, বৃত্তস্থ কোণটাকে এ দুই গুণ করলে কেন্দ্রস্থ কোণ পাবো। সাধারণ নির্বাচনের পরে চিত্র আঁকার পরে আমাকে এই চিত্রটা কোন কোন নাম দিয়ে লিখেছি সেটা একটা শিকারের মাধ্যমে প্রকাশ করতে হবে সাধারণ নির্বাচনের টাই। মানে কি বলতে চাইলাম, এখানে দেখো আমি হেডিং দেবো, নেক্সট হেডিং হচ্ছে শিকার। শিকারে কি লিখবো, শিকারে লিখবো হচ্ছে আমার এখানে এই যে কোশ্চেন যেটা দেওয়া আছে সেটাই চিত্রের মাধ্যমে প্রকাশ করবো, জাস্ট মুখস্থ করবো না, এখানে দেখে যা লেখা আছে সেটাই আমি লিখবো। কোন বৃত্তের বলেছে এখানে কোন বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত, সেটাই লিখবো। এখানে সবসময় মনে করে লিখবো, কারণ কি মনে করা লেখা, যে এখানে আমি এ বি সি দিয়েছি, অন্য কেউ অন্য কোনো নাম দিতে পারে, তাই জন্য মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ, এখানে কি বৃত্তচাপ, এ পি বি, বৃত্তচাপ কি, এ পি বি, সেটাই লিখবো যে বৃত্তের এ পি বি বৃত্তচাপের এর দ্বারা গঠিত, যে দেখো যা লেখা আছে আমি তাই লিখছি, গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা, দেখো কেন্দ্রে যেটা উৎপন্ন হয়, বলে দিয়েছি কেন্দ্রে যেটা উৎপন্ন হয় এ ও বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি কি হচ্ছে, কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। এবং কি আরেকটা কি বৃত্তস্থ কোণ আছে সেটা লিখে দিবি, এবং কি হচ্ছে বৃত্তস্থ কোণ কোনটা, এটা বৃত্তের উপরে অবস্থিত এ সি বি, তো অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এটা নিয়ে কোনো ব্যাপারই না আমাদের, যে আমাকে সাধারণ নির্বাচনে যা বলবে সেটাই চিত্রের মাধ্যমে আমরা এখানে শিকারে লিখে নেব, বিবৃতি করলাম চিত্রের মাধ্যমে। এখন কি নেক্সট স্টেপ আমাদের আসবে, প্রামাণ্য বিষয়, মানে কি প্রমাণ করতে দিয়েছে। তো প্রামাণ্য বিষয়, প্রমাণ, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়ে কি প্রমাণ করতে কি হবে সেটা আমাকে লিখতে হবে। তো প্রমাণ করতে হবে যে এখানে কি প্রমাণ করতে হবে, দেখো বলেছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ এখানে কি আমরা পেয়ে গেছি, এই যে কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল এ ও বি, এইটাকে এ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ পেয়ে গেছি এ সি বি, এ সি বি, তাকে কি হচ্ছে দুই দিয়ে গুণ করলে কেন্দ্রস্থ কোণ পাবো, বৃত্তস্থ কোণকে দুই দিয়ে গুণ করলে কেন্দ্রস্থ কোণ পাবো, এটা আমাকে বের করতে হবে। তো এখন কোন সাধারণ নির্বাচনের পর শিকার গেল, শিকারের পরে কি করব এখন, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয়ের পর আসবে অঙ্কন। যদি আমার প্রমাণের জন্য কোনো কিছু এক্সট্রা আঁকতে হয় সেটা হয় অঙ্কন। তা এখানে এই আমি এই চিত্রের মধ্যে দিয়ে অঙ্কন করছি, দেখো কি করছি, এই যে এখানে এই আমার দেখো সি বিন্দু আর এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, মানে সি আর ও কে কি করলাম, যুক্ত করলাম, যুক্ত করে এ কি করছে, ডি ডি নাম দিয়ে দিলাম, এটা ডি পর্যন্ত বর্ধিত করলাম, কি
এটা আমার কাজে লাগবে, এটা ও ছিল দিয়ে দিচ্ছি, এটা আমি অঙ্কন করলাম কি, তাহলে কি এখানে সি কমা ও যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হল, তাহলে কি সি ও সি আর ও যুক্ত করলাম, যুক্ত করে এ কি ডি পর্যন্ত কি বর্ধিত করা হলো। তা এরপরে যে পার্টটা হচ্ছে সেটাই হচ্ছে লাস্ট পার্ট এবং ফাইনাল পার্ট, যেটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে প্রমাণ। প্রমাণ আমাকে করতে হবে, এবার প্রমাণ করে দেখাতে হবে এইটা। তো সবার প্রথমে দেখো এখান থেকে এই ত্রিভুজটার ক্ষেত্রে এইখানে দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে, এই একটা ত্রিভুজ যেটা কি এ ও সি, তা কি ত্রিভুজ এ ও সি এর থেকে দেখো এ ও সি এ ও ত্রিভুজ এ ও সি এর থেকে কি পাচ্ছি, দেখো এইটা আর এইটা মানে হচ্ছে এ ও ইকুয়ালস টু ও সি, কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে সমান লেখা যায় যে এ ও ইকুয়ালস টু কি হচ্ছে ও সি, এ ও ইকুয়ালস টু ও সি, একই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে টানা হয়েছে পরিধি পর্যন্ত, তাই জন্য একই বৃত্তের ব্যাসার্ধ, তাই জন্য সমান এখানে লিখে দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ। নেক্সট কি, যদি আমরা জানি যে এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এর বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে কি এই কোণটা সমান মানে এ ও এ সি আর হচ্ছে কি ও সি এ, তাহলে কি ও ও সি এ ইকুয়ালস টু হচ্ছে ও এ সি, এই কোণটা এই কোণটা সমান, তাহলে কি এটা কি সমান বাহুর বিপরীত কোণ, তাই জন্য সমান। তো এখন এই যে এ ও সি টা যেরকম ভাবে বের করলাম, এই এটাও সেরকম ভাবে বের করব, সি ও বি বা বি ও সি একই প্রসিডিওরে বের করব বি ও সি, ঠিক আছে। তো এখন দেখো বি ও সি ও আমি একই পজিটিভ বের করছি, আমি এ পাশে করছি যেহেতু জায়গা কম আছে, দেখো ত্রিভুজ কি হচ্ছে বি ও ও সি ই এর থেকে, দেখো বি ও সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা মানে ও বি ইকুয়ালস টু কি হচ্ছে ও সি, কি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, সেটাও এই ত্রিভুজের মধ্যে এই দুটো বাহু আবার সমান, কি হচ্ছে বি ও ইকুয়ালস টু কি হচ্ছে ও সি, কি সেই একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তো এই বাহু দুটো বলে যে দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণগুলো সমান হয়, তো সমান দুটি বাহুর বিপরীত কোণ সমান হয়, আগে আমরা এটা শিখে এসেছি। তাহলে সুতরাং কি বলতে পারি এর বিপরীত কোণ এই বাহুটা, দেখো ও বির বিপরীত কোণ কি এইটা, তাহলে হচ্ছে ও বি সি, ও বি সি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে ও সি বি, ও সি বি সমান, তাহলে এই দুটো সমান পেয়ে গেলাম। বন্ধুরা এবারে যেটা করব সেটা আমরা ক্লাস এইটে শিখে এসেছি, এই কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে এ উৎপন্ন বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুটি কোণের সমষ্টির সমান, তা এর মানে আমি একটু মনে করিয়ে দিই, দেখো একটা ধরো ত্রিভুজ রয়েছে, এই ত্রিভুজ এই ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন এই যে উৎপন্ন বহিঃস্থ কোণ, এই বহিঃস্থ কোণটা মানে বাইরের কোণটা ভেতরের অন্তঃস্থ দুটি কোণের সমষ্টির সমান, মানে এই কোণটা আর এই কোণটা যোগ করলে এই কোণটা পাবো, সেটা আমরা ক্লাস এইটে শিখে এসেছি। তা এখানেও সেই জিনিসটা ফলো করতে হবে, দেখো এইখানে এইটা যদি একটা ত্রিভুজ ধরি মানে এ ও সি এটাকে একটু বর্ধিত করলাম, বাড়িয়ে দিলাম ডি পর্যন্ত যদি বাড়িয়ে দিই, তাহলে কি হবে এইটাও সেম যে একটি ত্রিভুজের ও সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করাই উৎপন্ন হচ্ছে এ এ ও ডি, আর এখানে কি হয়ে যাচ্ছে দুটি অন্তঃস্থ কোণ এইটা আর এটা এ আর সি যুক্ত করলে এই ডি কোণটা পাবো এইটুকু, তাহলে কি আমার এই কোণটা এইখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই পুরো ত্রিভুজটা আর কি এইটুকুকে বর্ধিত করা হয়েছে এই উৎপন্ন বহিঃস্থ কোণ অন্তঃস্থ দুটো কোণের সমষ্টির সমান। তো এখানে এটাই লিখতে হবে, দেখো ও ত্রিভুজ ইজ এ ও সি এর ও সি বাহুকে, ও সি বাহুকে এ কি হচ্ছে ডি পর্যন্ত পর্যন্ত বর্ধিত করায়, বর্ধিত করায় ডি পর্যন্ত যদি বর্ধিত করায় উৎপন্ন ও বহিঃস্থ কোণ কোনটা এইটা, অ্যাঙ্গেল এ ও ডি ইকুয়ালস টু ও কি অন্তঃস্থ কোণ দুটি কোণটা এইটা, সমষ্টির সমান অন্তঃস্থ কোণ দুটি যোগ হয়ে যাবে এ ও এ সি প্লাস কি হচ্ছে ও সি এ, দেখো ও এ সি ও এ সির জায়গায় আমি বসাতে পারি না ও সি এ, দেখো সেটা বসিয়ে দিলাম এ ও ডি ইকুয়ালস টু
কি হচ্ছে ও সি এ বসিয়ে দিলাম, প্লাস কি আছে ও সি এ, অ্যাঙ্গেল ও সি এ আছে, তাহলে কি হয়ে যাবে এ ও ডি ইকুয়ালস টু ও সি এ প্লাস ও অ্যাঙ্গেল ও সি এ, তাহলে কি অ্যাঙ্গেল টু ও সি এ, এটাকে এক নম্বর দিলাম, ঠিক আছে, এটাকে কি করে দিলাম এক নম্বর দিয়ে দিলাম, কি এইটা হয়ে গেল আমার একটা স্টেপ। তা এখানে আমাকে মনে রাখতে হবে আরেকটা কথা বলি, দিই অনেকে ভাবতে পারে যে এখানে ও এ সি কেন মান বসালাম, এটার মানও তো বসাতে পারতাম, যদি এটার মান বসাতাম তাহলে হতো না, কারণ আমার এই কোণটা কোনো দরকারই নেই, আমার দরকার এই কোণটা পুরো, ঠিক আছে, উপরের কোণটা, তাই জন্য সি এর মান এর মানটা বসালাম, সি এর মানটা রেখে দিলাম। যেরকম ভাবে এই ত্রিভুজটা সেরকম ভাবে দেখো এই ত্রিভুজটা, এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে সেই একই জিনিস করতে হবে, যে এ ও বি ও সি ত্রিভুজে এর ও সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় এই যে এই কোণটা এই অন্তঃস্থ দুটো কোণের সমষ্টি সমান। তাহলে এখন কি লিখতে হবে, ত্রিভুজ হচ্ছে কি বি ও সি এর, দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে সেম এরকম ভাবে যেটা করলাম সেটা এখানেও করেছি, ই কি করেছি যে এইখানে একটা এই ত্রিভুজ বি ও সি এর এর ও সি কে ডি পর্যন্ত বর্ধিত করায় উৎপন্ন কোণ কি হয়েছে, এখানে বি ও ডি এটা লিখে দিয়েছি, এবং অন্তঃস্থ দুটি কোণের সমষ্টি অন্তঃস্থ কোণ কি এটা ও বি সি ই প্লাস কি হয়েছে ও সি বি ও সি বি লিখে দিলাম। এবার সেরকম ভাবে এইটা ইকুয়াল এইটা লেখা রয়েছে এখানে, সেটার থেকে যে বি ও সি জায়গায় লেখা লিখতে পারি ও সি বি, তাহলে বি ও সি জায়গায় ও সি বি লিখে দিলাম, দুটো একই রয়েছে, তাহলে টু ও সি বি, এটাকে এক নম্বর দিয়েছিলাম আগেরটা একই রকম ভাবে বেরিয়েছে, এটাকে দু নম্বর দিলাম। তো এখন কি করতে হবে, এই এক নম্বর আর দু নম্বরকে যোগ করতে হবে, যোগ করলে আমাদের এটা বেরিয়ে যাবে। তো আমি এখানে জায়গা নেই আর আমি এটা উপরে একটা শিখারটা মুছে দিচ্ছি, তোমরা নোট করে নাও, পজ করেও নোট করে নিতে পারো, পরে অবশ্যই এটা এবারে মাধ্যমিকে আসবে, আশা করি এটা 99% আসার চান্স রয়েছে। তো এখন কি করব, আমি বলেছি এক ও দুই কি করছি যোগ করে পাই, দেখো যোগ করলে কি হচ্ছে লেফট সাইডের গুলো আগে যোগ করব, মানে বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো যোগ করব, এখানে কি রয়েছে অ্যাঙ্গেল এ ও ডি এই যে, প্লাস বাঁ দিকে এই পাশে দুই নম্বরটা কি আছে প্লাস দিয়ে যোগ করছি, প্লাস দিলাম, তাহলে বি ও ডি ইকুয়ালস রাইট সাইডে যেটা আছে কি আছে টু ইন্টু টু ও সি এ প্লাস, এদিকে রাইট সাইডে যেটা আছে ইকুয়ালস এর পর রাইট সাইডের গুলো প্লাস হবে টু ইন্টু ও সি বি, ঠিক আছে। এবার কি করছি এই দুটো মানে এইটা প্লাস এইটা মানে ইকুয়ালের লেফট সাইডে যেগুলো আছে সেগুলোর প্লাস, রাইট সাইডে যেগুলো আছে সেগুলোর প্লাস করলাম, করার পরে দেখো এইখানে ভালো করে ছবিটার দিকে তাকাতে হবে তোমাকে, ছবিটা দিকে ভালো করে তাকালে আমি একটু ছবিটা একটু মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখন দেখো এখানে কি রয়েছে অ্যাঙ্গেল এ ও ডি, এ ও ডি মানে কি এই এইটা, প্লাস এখানে কি রয়েছে বি ও ডি, প্লাস কি হচ্ছে বি ও ডি মানে হচ্ছে এইটা, এই দুটো এ ও ডি প্লাস বি ও ডি যোগ করলে পুরোটা পাবো না, এই যে পুরোটা এইটুকু আর এইটুকু যোগ করলে পুরো এই কোণটা পাচ্ছি, এই দুটো কোণ যোগ করি, তাহলে এই কোণটার নাম কি এ ও বি, তাহলে এখানে বসিয়ে দিচ্ছি এ ও বি। আবার দেখো এখান থেকে টু কমন যাচ্ছে, টু কমন গেলে কি পড়ে থাকছে অ্যাঙ্গেল এ সি ও এ, আর এখান থেকেও টু চলে গেছে ও সি বি, ঠিক আছে, তাহলে এখানে রয়েছে এ ও বি লিখে দিলাম। এখানে দেখো ভালো করে টু, এইখানে রয়েছে অ্যাঙ্গেল ও সি এ, ও সি এ মানে এই কোণটা, ভালো করে যদি দেখি এই যে এইখানে এই কোণটা, এই কোণটা পাচ্ছি। এখন তারপরে কি রয়েছে ও সি বি, ও সি বি মানে কি এই কোণটা, দেখো এই কোণটা আর এই কোণটা যুক্ত হলে এই পুরো কোণটা হয় না, এই পুরো কোণটা কি এ সি বি, তাহলে এখানে লিখবো কি এ সি বি। তাহলে এইটা দেখো আমাদের প্রমাণে কি ছিল, এটাই ছিল প্রমাণে, এটাই ছিল ও যে অ্যাঙ্গেল ও এ ও বি ইকুয়ালস টু টু ইন্টু অ্যাঙ্গেল এ সি বি, সেটাই লিখেছি এ ও বি ইকুয়ালস টু টু ইন্টু এ সি বি, তাহলে এটা হয়ে গেল প্রমাণিত। খুবই ইজি, উপপাদ্যের মতো সোজা জিনিস মনে হয় আমার হয় না, অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্সটাই খুবই সোজা। তো তোমরা যদি ভালো করে বুঝে নিতে পারো এই ভিডিওটা দেখে, আমি একদম জেনুইন সাধারণভাবে প্রত্যেকটা জিনিস বলার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো কিছু মিস যায় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি বলে দেবো, এবং অন্য কোনো উপপাদ্যের
ডাউট থাকলে তোমরা সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর বন্ধুরা অনেকেই কোশ্চেন করেছো যে বারবার ভিডিও না দিয়ে একটা সম্পূর্ণ সাজেশন, একটা এবারে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো একটা পিডিএফ এর মাধ্যমে দিয়ে দিন, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, হাইটিং ডিস্টেন্স সবকিছু দিয়ে দেবো আমি একটা পিডিএফ এর মাধ্যমে। কিন্তু তোমরা ভিডিওটাকে লাইক করো, যদি 50 লাইক আসে তাহলে আমি হয়তো পিডিএফ এর মাধ্যমে নেক্সট উইকের মধ্যে এই একটা তোমাদের এর পুরো ফুল সাজেশন দিয়ে দেবো মাধ্যমিকের জন্য। ও তো লাইক করো সবার প্রথমে। আর বন্ধুরা ভিডিওটি তোমাদের এর বন্ধুদের সাথে শেয়ার করো, ও আর অন্য কোনো ব্যাপারে যদি জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভিডিওটি ভালো লেগেছে না খারাপ লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।